हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। আমি তাজমুন রিনো শুরু করছি আমার আজকের রিঅ্যাকশন ভিডিও। আজকে আমি রিঅ্যাক্ট করব বাদশার নতুন একটি গানের উপর। গানের নাম হচ্ছে ব্যাড বয় ভার্সেস ব্যাড গার্ল। সো মৃণাল ঠাকুর, নিখিতা গান্ধী। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাজমুন রিনো শুরু করছি আমার আজকের রিঅ্যাকশন ভিডিও। আজকে আমি রিঅ্যাক্ট করব বাদশার একটি নতুন গানের উপর। গানের নাম হচ্ছে ব্যাড বয় ভার্সেস ব্যাড গার্ল। সো এই গানে অলরেডি জানেন তো বাদশাহ আছেন, আর্টিস্ট বাদশাহ, নিকিতা গান্ধী এবং এখানে ভিডিওতে আছেন, মিউজিক ভিডিওতে আছেন বাদশাহ এবং মৃণাল ঠাকুর। মিউজিক লিরিক লিখেছেন বাদশাহ। সো দেখা যাক এই গানটি কেমন। লাস্ট টাইম আমরা বাদশাহ কা প্যার এই গানের উপর রিঅ্যাক্ট করেছিলাম এবং এই গানটি খুবই মানে অনেক এনজয় করেছি এই গানটা। সো যে দেখা যাক, এই গানটি কিন্তু বাদশার ব্যাড বয় অ্যান্ড ব্যাড গার্ল এই গানটি কিন্তু 14 নম্বরে আছে ট্রেন্ডিংয়ে মিউজিকের দিক থেকে। সো দেখা যাক গানটি কেমন। ট্রেন্ডিং ডান্স পার্টি হিট 2021 বাবা, টাইটেলেও কিন্তু এরকম লেখা। সো দেখা যাক। সো গাইস লেটস প্লে। এই সিনটা জোস। মৃণাল ঠাকুর, বাদশাহ, थोड़ा शर्मीला, थोड़ा सा ड्रेक हूँ मैं, थोड़ा चमकीला। That's a Fendi, ये नहीं फीला, पीता नहीं आंखों से, पिलानी है तो पिला। चिल करे बिना किसी चिल हम, देते हैं मजा बस देते नहीं दिल हम। गेम करे किल हम, बंसाली नहीं बट बना देते हैं फिल्म। आजा दे दो तुझे एक्शन, I know your intention। डाल स्टोरी पर करे ना मेंशन, मेरे गाने तेरे इंस्टा की कैप्शन। मेरे गाने तेरे इंस्टा की कैप्शन करे मेरा कुछ कुछ मन, थोड़ा खुश मुझे कर दे मेरी जान की दुश्मन। Bad girl, किसी के जो हाथ न आए वो इनाम हूँ। काम करूँ तो सीधा करता तमाम हूँ। तू बेमिसाल है, मैं बदनाम हूँ। तू साउथ दिल्ली है, मैं गुरुग्राम हूँ। मेरा पता ना ठिकाना कोई, फ्लॉप होता नहीं गाना कोई। ना करूँ तो ना करूँ, करने पे आया प्यार तो मिलेगा ना मुझे सा दीवाना कोई। बातों को तोलना नहीं आता, फालतू में मुँह खोलना नहीं आता। तेरी कसम बाकी सब बात है मुझे, बस एक सॉरी बोलना नहीं आता। অসাধারণ গান এবং এক্সেলেন্ট অ্যাক্টিং। বাদশাহ এবং মৃণাল ঠাকুর দুজনের অসাধারণ অ্যাক্টিং, কি বলবো আসলে। যাই হোক, এই প্রথম একটা গানের মধ্যে বাদশাহ বলে না যে বাদশাহ, এরকম করে একটা যে সুরটা দেয় এইটা ছিল না এই গানের মধ্যে, এটাতে জাস্ট দিয়েছেন ভয়েসটা নিকিতা গান্ধী, বলেছেন বাদশাহ। সো যেটা ওদের একটু ডিফারেন্ট লেগেছে, ব্যাড বয়েস ব্যাড গার্ল, ব্যাড বয় ব্যাড গার্ল ঠিক আছে, কিন্তু গানের মধ্যে বাদশাহ, মানে বেশিরভাগই এখানে মেয়ে ছিল, জাস্ট একজন অনলি ওয়ান বয় ছিল বাদশাহ। সো এই জিনিসটা, এই কনসেপ্টটা অনেক বেশি ভালো ছিল। আমি ভাবছিলাম যে অনেক মানে দুই গ্রুপ হবে, ব্যাড গার্লস ব্যাড বয় দুইটা গ্রুপ হবে, বাট এখানে অনেকগুলো গার্লস নিয়ে ব্যাড গার্লস ছিল এবং সাথে জাস্ট অনলি ওয়ান বয় ব্যাড বয় বাদশাহ ছিল। সো ওভারঅল গানটা অনেক বেশি ডান্স পার্টি টাইপের একটা মেলোডিয়াস গান ছিল এবং ওভারঅল মিউজিক তো সুপার। বাদশার গান আসলে বাদশা টাইপের একটা ফ্লেভার আসে। সো লাস্ট টাইম আমরা দেখেছিলাম বাচপান কাপে, আর ওইখানের মধ্যে ভাইরাল একটা যে ছেলে ছিল, কি বলে নামটাও তো ভুলে গেলাম, তো যাই হোক বাচপান কাপ পেয়ার, এই গানের উপর আমি অলরেডি রিয়াকশন দিয়েছি। সো যেটা হোক বাচপান কাপ পেয়ার এই গানটাও আসলেই অনেক সুপার সুপার ছিল, সুপার ডুপার হিট হয়েছিল এবং তখন ট্রেন্ডিংয়ে ছিল। সো আই থিঙ্ক বাদশার এই গানটা ব্যাড বয় ব্যাড গার্ল, সো মানে এটাও এখন ট্রেন্ডিংয়ে আছে 14 নম্বরে। সো যেটা গানটা ওভারঅল অনেক বেশি পার্টি টাইপের একটা মজার একটা গান শুনেছি আমরা। সো এবং আপনারাও আই থিঙ্ক আপনারা অনেক বেশি এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। সো ওভারঅল এই গানের অনেকগুলো লিরিক আমার অনেক ভালো লেগেছে, যেমন ফার্স্টের দিকে লিরিক ছিল থোড়া শৈতান হুমে থোড়া শর্মিলা থোড়া সা ডরকে হুমে থোড়া চমকে গিলা, এই লাইনটা অনেক বেশি ভালো ছিল। এবং আরও কয়েকটা লাইন ছিল বাদশার রিয়েল কিছু সে কথা বলেছিল, যে রিয়েল কিছু কথা বলেছে, যেটা হচ্ছে মেরা পাতা না ঠিকানা কই ফ্লপ হতা নেই গানা কই। ঠিকই বলেছেন বাদশাহ, আপনার কোনো গানই কিন্তু ফ্লপ হয় না। এবং ওভারঅল এই গানটা আসলেই অনেক তো। এখানে আরেকটা আমার লাইন বা আরেকটা লিরিক্স ভালো লেগেছে, সেটা হচ্ছে বাস এক সরি বলনা নেই আদা। এই অভ্যাসটা সবারই থাকে যে শুধুমাত্র সরি বলার অভ্যাসটা অনেকের কাছে, অনেকে পারে না। তো যেটাই হোক এই লাইনটাও অনেক বেশি ভালো লেগেছে। এইটাও যে একটা গানের লিরিক্স হয়ে থাকে সেটা বাদশাহ বলে দিয়েছেন এবং বাদশাহ বুঝিয়ে দিয়েছেন। সো ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে। এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু ছিল এই গানের মধ্যে, সেটা অনেক বেশি ভালো লেগেছে। সো দেখার বাকি নেক্সট টাইম বাদশাহ কোন টাইপের গান নিয়ে আসে, কারণ বাদশার গানের নামগুলো খুবই ইউনিক হয়। পানি পানি, ফ্লাই, তারপর হচ্ছে বচপন কা প্যার, তারপরে আরও অনেকগুলো গান আমি শুনেছিলাম। বাদশার একটা গান ছিল টপ টেকার এবং আরেকটা গান ছিল কৃষ্ণার সাথে করেছে, এখন আপাতত মনে পড়ছে না। সো যেটা হোক গানগুলো আসলেই অসাধারণ হয়। সো এই ছিল আমার আজকের রিয়েকশন ভিডিও। আই থিঙ্ক আপনারা সবাই বেশি এনজয় করছেন। যদি এনজয় করে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।